হবে ভালো, এটা সব মহিলাদের জন্য এরকম একটা ই থাকা অনেক দরকার। এখানে পরিবেশটা খুবই সুন্দর, ভালো লাগছে, কিন্তু সকাল থেকে তো আর আমরা জানি না যে এখান দিয়ে ওয়েটিং রুম আছে। আধা ঘন্টা আগে খারাপ হচ্ছিল, কিন্তু ঢোকার পরে খুব ভালো লাগতেছে। আধা ঘন্টা আগে খারাপটা কেন ছিল? আধা ঘন্টা আমরা প্রথম বসতে পারিনি যে ওয়েটিং রুম ছিল, কিন্তু ড্রাইভারে বলছে একটা ওয়েটিং রুম আছে, আপনি গিয়ে রেস্ট নিতে পারেন। প্রবাসে যদি কারো স্বজন মারা যায় তাহলে তাদের মরদেহটি রিসিভ করতে হয় বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে। এই 8 নম্বর গেট থেকে আমরা অসংখ্য ভিডিও বানিয়েছি, নানা সময়ে প্রবাসীদের স্বজনদের সাথে কথা বলেছি। একটা সময় গিয়ে আমরা তাদের ভিতরে যে হতাশা বা তাদের যে কষ্টের কথাটা শুনতাম, যে তাদের স্বজনের মরদেহ যখন রিসিভ করতে আসেন, এক এক সময় ফ্লাইট মিসিংয়ের কারণে বা নানান জটিলতার কারণে তাদেরকে ঘন্টার পর ঘন্টা বিমানবন্দর অপেক্ষা করতে হয়। আর বিমানবন্দরে যে জায়গাটার মধ্যে তারা অপেক্ষা করেন, এখানে নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা কর্মী যারা আছেন তারাও তাদেরকে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করার কথা বলতেন। এই যে বিষয়গুলো বিবেচনা করে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে যাদের কথা শোনাচ্ছিলাম বা যেটি দেখাচ্ছিলাম সেটি হচ্ছে বিমানবন্দরের ঠিক 8 নম্বর গেটের পাশে খুবই চমৎকার একটি ওয়েটিং রুম আমরা দেখতে পাচ্ছি। যদিও বেশ কিছুদিন ধরে এই রুমটি আমরা দেখেছিলাম, তবে সেটি আসলে কাদের ওয়েটিং রুম হবে, সেখানে কাজ কী হবে সেটি অস্পষ্ট ছিল। কিন্তু গতকাল থেকে আমাদের কাছে যেটি স্পষ্ট হলো, বিমানবন্দরে প্রবাসীদের মরদেহ রিসিভ করতে যে সকল স্বজনরা আসবেন তাদের নিরাপত্তা, প্রাইভেসি, সুরক্ষা সব কিছুর কথা ভেবে বিমানবন্দর কর্তৃপক্ষ একেবারে 8 নম্বর গেটের পাশে এই ওয়েটিং রুমটা করেছেন, যাতে করে নারী পুরুষ যারাই আসুক না কেন তারা সেই মরদেহ রিসিভ করার পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করা পর্যন্ত যে সময়টি তারা অবসর থাকবেন, ফ্রি থাকবেন, তারা যেন সেখানে অপেক্ষা করতে পারেন। এবং আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে সেখানে পরিবেশটা আসলে কেমন। আমরা যেমনটা দেখেছি যে একসাথে প্রায় 30 থেকে 40 জন নারী পুরুষ একসাথে বসার ব্যবস্থা তারা করেছেন, এবং সেখানে তারা উভয়ের জন্য তারা ওয়াশরুমের ব্যবস্থা করেছেন। এবং আমরা যেটি জেনেছি যে এখানে তারা সার্বক্ষণিকভাবে একজনকে তারা এখানে দায়িত্বে রেখেছেন, যদি তাদের কোনো কিছু ইনফরমেশনের প্রয়োজন পড়ে, কোনো কিছু জানার দরকার পড়ে তারা সেটিও দিয়ে সহায়তা করতেছেন। আমার বড় দুলা ভাই মারা গেছে আপনার ইয়ে এই যে মালদ্বীপে। হ্যাঁ, আজকে তার মরদেহ আসবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এরা কি কখনো বিমানবন্দর এখানে আসছিল? না, আমার এই প্রথম। প্রথমবার আসছে। যে জায়গাটার মধ্যে এখন আছেন, যেখানে বসে আছেন, এটার স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি কেমন লাগছে? না, এইভাবে ভালো, এটা সব মহিলাদের জন্য এরকম একটা ই থাকা অনেক দরকার। আপনারা যখন কিছুক্ষণ আগেও আসছিলেন, যখন এটা সম্পর্কে জানতেন না? না, আমরা জানি না এটার ভিতরে যে বসার একটা ইয়ে আছে, এখন শোনার পরে এখানে এমন বসলাম। কিছুক্ষণ আগে যেরকম ছিলেন বাইরে দাঁড়াছিলেন, সেটার মধ্যে এটার মধ্যে পার্থক্যটা কেমন লাগে? ওটা বাইরে দাঁড়া থাকাতে খারাপ লাগে, মানুষে চাইয়া থাকে বা একটা মহিলা দাঁড়ায় রয়েছে, আমি ভিতরে এসে বসাতে একটা সেফ। আমার ভাই, আমার চাচাতো ভাই লিবিয়া মারা গেছে, ওনার জন্য অপেক্ষা করতেছি। কবে মারা গেছে? মারা গেছে তো 1 তারিখে। এখানে পরিবেশটা খুবই সুন্দর, ভালো লাগছে, কিন্তু সকাল থেকে তো আর আমরা জানি না যে এখান দিয়া ওয়েটিং রুম আছে। আমরা ওখানে ছিলাম, ওই সাইডে দাঁড়ানোর মতন জায়গা নেই, একজন এক জায়গা দাঁড়াইছে, আবার ভিতরে একটু ভরছি, প্রথমবার কো ভাই এখান থেকে একটু সরিয়ে দিলে ভালো হয় বা একটু ওদিকে যান, এ ধরনের এই যে পরিবেশটা দিচ্ছে এটা ভালো, খুব সুন্দর পরিবেশ, লোকজন আসবে বসবে ওয়েটিং করবে, তাদের লাশ আসবে, আপনারা বুঝাই দেবেন, এরা রিসিভ করে নিয়ে যাইব। আমাদের বলছে আপনারা ওয়েটিং রুমে যান, দায়িত্বশীল যারা আছে এরা আপনাদের সাথে একটু কথা বলবো, তারপর আমরা এখানে আসছি। আপনারা সন্তুষ্ট? এই যে না না, এটা খুবই ভালো। প্রসেসিং শুরু হলে বুঝবো যে কতটুকু ওয়েটিং করতে হবে, কী করতে হবে এমন তোমার জানা নেই। এখন যেখানে বসে আছেন অপেক্ষা করতেছেন, এই যে পরিবেশটা মানে কেমন লাগতেছে আপনার কাছে? আধা ঘন্টা আগে খারাপ হচ্ছিল, কিন্তু ঢোকার পরে খুব ভালো লাগতেছে। আধা ঘন্টা আগে খারাপটা কেন ছিল? আধা ঘন্টা আমরা প্রথম বসতে পারিনি যে ওয়েটিং রুম ছিল, কিন্তু ড্রাইভারে বলছে একটা ওয়েটিং রুম আছে, আপনি গিয়ে রেস্ট নিতে পারেন। হ্যাঁ, তারপর আমরা এসেছি। এখন এই যে মোটামুটি একটা ইয়ে আছে না, যে একটা জায়গায় বসলেন, পাশে হচ্ছে আপনার যদি ওয়াশরুমে যাওয়া লাগে সেটিও আছে এখানে, ভালো একটা। এইটাই মূল বিষয়, আমরা সবসময় আসার পর চিন্তাই করছেন ওয়াশিং রুমটা কোন জায়গায় আছে, যেহেতু আমার সাথে মহিলা আছে তাদের ই যেতে হইতে পারে, তাই আমরা যেহেতু শুনছি যেন এই একটা ওয়েটিং রুম আছে, আমরা ভাইবা নিচে ওইও একটা টয়লেটও আছে, তো ওই সার্বিক দিক দিয়ে খুব খুশি আমরা। দাদা, শুরুতে একটু জানতে চাই যে এই যে ওয়েটিং রুমটা, এটার পরিকল্পনাটা আসলে কবে থেকে শুরু হয় বা এটি আসলে কখন থেকে আপনারা ভাবলেন যে এরকম একটি ওয়েটিং রুম এখানে থাকা দরকার? এটা আসলে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ আগে থেকেই এই পরিকল্পনাটা ওনারা করেছিলেন, যে প্রবাস থেকে প্রতিদিন বিভিন্নভাবে, শুধু যে প্রবাসী কর্মী মারা যাচ্ছে তা না, অনেকে চিকিৎসা করতে গিয়ে মারা যাচ্ছে, অনেকে বিভিন্ন ভিজিট, তারপরে বিজনেস করতে গিয়েও অনেকে মারা যাচ্ছে, তো এই ওভারঅল যত লাশই আসে
বিমানবন্দরে তাদের যে স্বজন আছে, আত্মীয় স্বজন, তার পরিবারের লোকজন এখানে এসে সেটা গ্রহণ করে। তো গ্রহণ করতে এসে অনেক সময় দেখা যায় যে এই ফর্মালিটি মেনটেন করতে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, এবং একসাথে দেখা যায় যে প্রায় প্রতিদিনই 10-12 লাশ আসে বা তারও বেশি অনেক সময় আসে। তো সেই মানুষজনগুলো বা তাদের আত্মীয় স্বজন পরিবার বর্গ যখন আসে, তখন এখানে বসার জায়গা নেই, এখানে তারা তাদের যে বাথরুম প্রয়োজন হতে পারে, ওয়াশরুমের প্রয়োজন হতে পারে, তারপরে কিছু একটা খাবে সেই বসার জায়গা, এর সাথে নামাজ পড়ার জায়গাটা, এইগুলো কিন্তু তাদের ছিল না। 2022 সালে আমাদের ওয়েজারনেস কল্যাণ বোর্ডের মাধ্যমে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে একটা চিঠি দেয়া হয় সিভিল এভিয়েশনকে যে এখানে একটা জায়গা আছে, এখানে একটা যদি রুম করা যায়, ওয়েটিং রুম, তাহলে আমরা সেটা ভাড়া নিয়ে প্রবাসীদের জন্য আমরা এই কাজটা করব। আমি আসার পরে এই চিঠিগুলো আমি দেখেছি এবং সেইগুলো নিয়ে আমি আবার সাইট ভিজিট করেছি। 8 হ্যাঙ্গার গেটের, যেহেতু রাতের লাশগুলো এই পাশ দিয়ে বেরোয় আর দিনেরটা আমাদের যে 2 গেট দিয়ে বেরোয়, ডেস্কের পাশে 2 গেট দিয়ে বেরোয়, তা আমি চেয়েছিলাম যে এখানে যেহেতু ওয়েটিং রুমটা অলরেডি তৈরি করা হয়েছে, আমাদের ডেস্কটা এখানে যেন শিফট করতে পারি। তাহলে আমার যেহেতু অ্যাম্বুলেন্সগুলো আমাদের এখানে থাকে, অন্যান্য অ্যাম্বুলেন্স থাকে, আমাদের প্রবাসী কল্যাণ ডেস্কেরও 2 অ্যাম্বুলেন্স আছে, সো এখানে লাশটা আসলে সমস্ত কাজটাই একেবারে সহজে তারা করতে পারবে। তারা 35,000 চেক নেওয়া, ফর্মালিটিসগুলো যেগুলো আছে কাগজপত্রের, সবই এখানে বসে থেকে তারা করতে পারবে। এখন আমরা চেষ্টা করছি যে যেহেতু বসার একটা জায়গা আমরা দিতে পেরেছি, আমাদের ডেস্কটাকে কীভাবে আমরা শিফট করে আনা যায়। আমাদের সরকারি বেসরকারি হোল অফ সোসাইটি, হোল অফ গভর্নমেন্ট যে অ্যাপ্রোচ নিয়ে আমরা বিমানবন্দরে কাজ করছি, এবং অন্য অর্গানাইজেশনের সাথেও, এখানে আপনি জানেন যে প্রবাসী কল্যাণ ডেস্ক বিমানবন্দরের যে কর্তৃপক্ষ আছে, এছাড়াও অনেক অর্গানাইজেশন, হেলথ আছে, তারপরে এপিবিএন আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে, এসবি আছে, বিভিন্ন সংস্থা এখানে কাজ করে, তাদের সবাইকেও কিন্তু আমরা এই আমাদের যে সার্ভিসগুলো আছে সেটার কথা তাদেরকে জানাচ্ছি এবং চেষ্টা করছি যে তারাও যেন আমাদের সাথে একাত্ম হয়ে, আপনাদেরকেও আমরা সহায়তা মানে সাহায্য নিচ্ছি যে আপনারা আমাদের এই সার্ভিসগুলো, আমাদের সেবাগুলো, আমাদের কর্মকাণ্ডগুলো আপনারা বেশি বেশি মানুষের কাছে প্রচার করেন, যাতে মানুষ জানে এবং সেই জানার ফলে তারা যেন উদ্বুদ্ধ হয় এবং তাদের কোনো হ্যাসল ফ্রি তারা যেন এখানে সেবা পায়। এবং কোনো ধরনের যদি অনিয়ম আমাদের মধ্যেও কেউ দেখে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। থ্যাংক ইউ।